আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। হাজির হয়ে গেলাম আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা এয়ারব্রাশ ফটো এডিটর অ্যাপসটি নিয়ে এক্সপেরিমেন্ট করব। এই অ্যাপসটা কীরকম ফটো এডিট করার জন্য ভালো, অর্থাৎ ফটো এডিট করার জন্য কতটুকু ভালো, আর এটা আসলে ইউজেবল কি না, বা কতটুকু আসলে ভালো পজিশনে রাখা যায়, সব কিছু আজকের এই ভিডিওটা দেখলে জানতে পারবেন। আর এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন অনেকটা মজা পাবেন, অনেক কিছু শিখতে পারবেন, আর নতুন একটা ফটো এডিটর অ্যাপ সম্পর্কেও জানতে পারবেন, যদি এয়ারব্রাশ ফটো এডিটর সম্পর্কে না জেনে থাকেন তাহলে। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে, যাওয়ার পূর্বে এই কথাই বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটা ভাজিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম এই মুহূর্তে হয়তো আমার যে কোনো এক সাইডে আমার মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, তো আপনাদের সর্বপ্রথম করতে হবে কি, মোবাইলের ইন্টারনেট কানেকশনটা দিয়ে চলে যেতে হবে প্লে স্টোরে। তো আমি আমার মোবাইলের ইন্টারনেট কানেকশনটা দিয়ে দিয়েছি। তো আপনারা এই মুহূর্তে এই যে সাইডে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের প্লে স্টোর, তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। আপনারা প্লে স্টোরে আসার পরে উপরে যে সার্চ করার অপশনটা থাকে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট লিখবেন হচ্ছে এয়ারব্রাশ। যদি সঠিকভাবে না লিখতে পারেন তাহলে করবেন কি, জাস্ট আমার যে ভিডিও টাইটেলটা আছে সেখান থেকে এয়ারব্রাশ বানানটা দেখে নিয়ে টাইপিং করে ফেলবেন, দেন সার্চ করবেন। সার্চ করলে আপনার সর্বপ্রথম এয়ারব্রাশ ফটো এডিটর এই অ্যাপসটি পেয়ে যাবেন। এটা খুবই বলতে পারেন মোটামুটি ভালো লেভেলের একটা ফটো এডিটর অ্যাপস, যদিও আমিও ব্যবহার করিনি, তবে ব্যবহার করার পর তো একটা রেটিং দিব। যাই হোক, এটা প্রায় 50 মিলিয়নের উপরে মানুষ ইনস্টল করেছে, তো বুঝতেই পারতেছেন এটা অনেক ভালো একটা ফটো এডিটর অ্যাপস হিসেবে পরিচিত। যাই হোক, এখন ইনস্টল করার জন্য আপনারা করবেন কি, জাস্ট সাইড একটা ইনস্টল বাটন থাকবে, আপনারা জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করে দিবেন আমার মতো, দেন দেখবেন অল্প কিছুক্ষণ সময় নেবে, ডাউনলোড হবে এবং ইনস্টল হবে, যেমনটা আমার ক্ষেত্রে এখন দেখতেই পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। আর এটা প্রায় 128 MB, আপনারা যখন ভিডিওটা দেখতেছেন, মানে আমি যখন বানাচ্ছি আর কি ভিডিওটা, তখন হচ্ছে এটা 128 MB সাইজের একটা অ্যাপস, হয়তো এটা আরও আপডেট হয়ে আরও বড় হয়ে যেতে পারে। তো যাই হোক, আপাতত 128 MB আছে, তো আপনারা যারা মোবাইল ডাটা ইউজ করেন তো তাদের ক্ষেত্রে কিছুটা সময় বেশি লাগতে পারে, আর আপনারা যারা ওয়াইফাই আমার মতো ওয়াইফাই ব্যবহার করেন তাদের ক্ষেত্রে হয়তো ততটা সময় লাগবে না, ঠিক আছে। আচ্ছা, তো আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে এবং ইনস্টলও হয়ে গেছে, তো আমার ফোন থেকে ভাইরাস আছে কিনা স্ক্যান করতেছেন। যাই হোক, তো আপনাদের যখন এয়ারব্রাশ অ্যাপটি ইনস্টল হয়ে যাবে তখন আপনারা প্লে স্টোরে দেখবেন যে সাইডে ওপেন লেখা চলে এসেছে, তখন জাস্ট ওপেন লেখায় ক্লিক করে এয়ারব্রাশ ফটো এডিটর অ্যাপসটি ওপেন করবেন। আচ্ছা, ওপেন করার পরে হয়তো এরকমই ইন্টারফেস পাবেন, তো আপনারা জাস্ট করবেন কি, একটা স্ক্রোল করবেন, আমি দেখাচ্ছি এরকমভাবে একটা প্যান দিয়ে স্ক্রোল করবেন, ঠিক আছে, এইভাবে স্ক্রোল করবেন। তো আমি স্কিপ করি, তো দুইবার স্ক্রোল করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন যেমনটা এখন দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো মূল কথা হচ্ছে আপনারা নিচে একটা লেখা পাবেন, ক্রিয়েট ইউর পারফেক্ট ফটো, তো আপনারা এই লেখাতে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের একটা পেজ আসবে, অর্থাৎ তাদের যে প্রাইভেসি পলিসি নিয়ম কানুন সম্পর্কে, তো এটা আসলে কেউ পড়বে না আমিও জানি। যাই হোক, আপনারা জাস্ট করবেন কি, নিচে যে অ্যাকসেপ্ট অপশনটা থাকবে এখানে ক্লিক করে দিবেন, আর যদি আপনার মন চায় এই প্রাইভেসি পলিসিগুলো পড়ে নিতে পারেন, পড়ে নিলে ভালো হবে, আর না পড়লেও সমস্যা নেই, জাস্ট তো ফটো এডিটিং তো করবেন। যাই হোক, তো আমি অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম। অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এরকম একটা পেজ পাবেন, এই যে এরকম, এটা বলতে পারেন একরকম অ্যাড না, আবার বলতে পারেন প্রমোশনাল একটা পেজ, যেটা হচ্ছে এয়ারব্রাশের পক্ষ থেকেই আসবে। এটা আসার কারণটা কি, এখানে খেয়াল করেন লেখা আছে এয়ারব্রাশ প্রিমিয়াম, ঠিক আছে। তো এয়ারব্রাশ যে অ্যাপসটা আমি ইনস্টল করেছি আপনাদের দেখাচ্ছি, এই অ্যাপসটা আপনারা দুইভাবে ব্যবহার করতে পারবেন। ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন, যেটা হচ্ছে ফ্রি ভার্সন, যেটা আমরা ব্যবহার করব, যেটা ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। আরেকটা হচ্ছে আপনার প্রিমিয়াম ভার্সন। প্রিমিয়াম ভার্সনটা হচ্ছে আপনি মনে করেন একটা এই যে এয়ারব্রাশ অ্যাপসটা যে ফ্রিতে ব্যবহার করবেন সেখানে বেশ কিছু সুবিধা পাবেন এডিট করার জন্য, ফটো এডিট করার জন্য। বাট প্রিমিয়াম ভার্সন হয় কি, আপনার এক্সট্রা কিছু এমন ফিচার থাকে যেগুলো ব্যবহার করে হয়তো আপনি আবার আপনার ছবিটাকে আরও সুন্দরভাবে এবং খুব সহজে এডিট করতে পারবেন, ঠিক আছে।
তো আপনার যদি কেউ এমন থাকেন যে আপনার টাকা আছে, ক্রেডিট কার্ড আছে এবং আপনি প্রিমিয়াম ভার্সন নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই এয়ারব্রাশের প্রিমিয়াম ভার্সনটা নিতে পারেন। নেওয়ার জন্য জাস্ট করবেন কি, এই পেজটা আসলে জাস্ট নিচে একটা অপশন রয়েছে স্টার্ট ফ্রি ট্রায়াল, এখানে ক্লিক করবেন, দেন যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো দিবেন, ব্যাস হয়ে যাবে। তবে এখানে একটা বিষয় আছে, আপনারা যদি এটা নেন অর্থাৎ তাদের প্রিমিয়াম ভার্সন নেন, মানে ফার্স্ট টাইম যদি তাদের প্রিমিয়াম ভার্সনটা নেন, সেক্ষেত্রে 7 দিন ফ্রি পাবেন অতিরিক্ত। আর তাদের প্রিমিয়াম ভার্সনের যে ইটা মানে কত টাকায় কীরকম কী এখানে একটু বলা আছে, আমি একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে যে 12 মাসে তাদেরকে 1800 টাকা দিতে হবে সব মিলিয়ে, ঠিক আছে, সব মিলিয়ে 1800 টাকা দিতে হবে, আর প্রত্যেক মাস হিসাবে ধরলে 150 টাকা করে, ঠিক আছে। এটা হচ্ছে তাদের প্রিমিয়াম ভার্সনের মানে যে সুবিধাটা আর কি, কত টাকা লাগে। আর তাছাড়া প্রিমিয়াম ভার্সন এলে কী কী সুবিধা আছে, এখানে একটু শর্টকাটে কিছু মানে কিছু বলে দেওয়া আছে, এখানে পুরোপুরি কিন্তু বলে দেওয়া নাই। প্রথমে দেওয়া আছে 120+ প্রিমিয়াম ফিচার্স অ্যান্ড ফিল্টার্স, যেগুলো চারো ছবিকে আরও সুন্দর মতো এডিট করতে সুবিধা করবে। তারপরে রয়েছে নিউ টুলস অ্যাডেড এভরি মান্থ, মানে তাদের এই অ্যাপসটাতে প্রত্যেক মাসে নতুন কিছু টুলস বা বলতে পারেন সুবিধা অ্যাড হয়, যেগুলো ব্যবহার করে ছবিগুলো এডিট করতে আরও সুবিধা হয় এবং ভালো মতো এডিট করা যায় খুব সহজে। তারপরে আছে হচ্ছে নো মোর অ্যাডস, অর্থাৎ আপনারা যদি প্রিমিয়াম ভার্সনটা নেন, সেক্ষেত্রে আপনাদের সামনে ছবি এডিট করার সময় বা সেভ করার সময় বিভিন্ন সময় দেখা যায় অ্যাড আসতে পারে ফ্রিতে ব্যবহার করলে, বাট প্রিমিয়াম ভার্সন নিলে কোনো ধরনের অ্যাড আসবে না। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, আমরা স্কিপ করি, আমাদের মতো গরিবের জন্য এটা কিনা প্রিমিয়াম ভার্সন না। তো স্কিপ করার জন্য জাস্ট সাইডে থেকে আপনার উপরে একটা ক্রস বাটন পাবেন, এখানে ক্লিক করে দেবেন, বাস স্কিপ হয়ে যাবে। আচ্ছা, তো আপনারা যখন এয়ারব্রাশ অ্যাপটাতে ঢুকবেন আপনারা এরকম ইন্টারফেসটা পাবেন। তো এডিট করার জন্য আপনারা জাস্ট এই যে লাইব্রেরি অপশনে ক্লিক করবেন, তবে এখানে আরও কিছু ফিচার আছে, এগুলো একটা একটা করে আমি একটু দেখিয়ে নিই আপনাদের। প্রথমত আপনারা এখানে পাচ্ছেন এয়ারব্রাশ প্রিমিয়াম যে ফিচারটা আছে বা পেজটা আছে সেটার একটা পেজ। আপনারা যদি একদম অ্যাপটার ভিতরে ঢুকে আসার পরে আমার মতো এখানে চলে আসেন, তারপরে যদি কেউ চান প্রিমিয়াম ভার্সনটা নিতে, সেক্ষেত্রে এই যে আমি যে মাত্র মার্ক করলাম, আমি আবারও মার্ক করছি, এই যে মার্ক করলাম এই অংশটার মানে মাঝখানে স্টার্ট ফ্রি ট্রায়াল এই অপশনটাতে ক্লিক করে রিকোয়ারমেন্টগুলো কমপ্লিট করে প্রিমিয়াম ভার্সনটা নিয়ে নিতে পারবেন, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তাছাড়া এখানে আপনারা ক্যামেরা নামে একটা অপশন পাচ্ছেন, ক্যামেরা নামে অপশনটাতে ক্লিক করলে হবে কি, আপনারা ইনস্ট্যান্ট একটা ছবি তুলে এডিট করতে পারবেন, এটাই জাস্ট সুবিধা। তাছাড়া আপনারা সাইডে একদম সাইডে একটা সেটিংসের মতো অপশন পাচ্ছেন, তো এখানে সেটিংস রিলেটেড বিভিন্ন সেটিংস রয়েছে, তো আমরা একটু ক্লিক করে দেখি আসলে কী কী সুবিধাগুলো রয়েছে সেটিংসে। তো আমরা ওই উপরে একদম সাইডে যে সেটিংস অপশনটা রয়েছে সেখানে ক্লিক করতেছি, ওকে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো সুবিধা রয়েছে, তো আমরা এখান থেকে কোনগুলো দরকার হতে পারে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে রয়েছে ইমেজ কোয়ালিটি, আর প্রথমে আছে এয়ারব্রাশ প্রিমিয়াম, আবারও সেই প্রিমিয়াম ভার্সনের যে একটা প্রমোশনাল অ্যাড চলে এসেছে, অ্যাড না বলতে পারেন, এটা ডিফল্ট হিসেবে থাকে, যাই হোক। তো নিচে তারপরে রয়েছে ইমেজ কোয়ালিটি, এখানে যদি ক্লিক করি আপনাদের দেখাচ্ছি, ইমেজ কোয়ালিটিতে ক্লিক করার পরে এখানে আপনারা বেশ কিছু অপশন পাবেন, যেমন স্ট্যান্ডার্ড, মিডিয়াম, এইচডি। স্ট্যান্ডার্ড বলতে আপনার নর্মাল চলার মতো একটা কোয়ালিটি থাকবে, মিডিয়াম বলতে স্ট্যান্ডার্ডের থেকে কিছুটা ভালো কোয়ালিটি পাবেন, আর এইচডি বলতে আপনার স্ট্যান্ডার্ড এবং মিডিয়ামের থেকেও আর একটু বেটার ছবি পাবেন। আর আপনারা যদি কেউ থাকেন যে প্রিমিয়াম ভার্সন নিয়েছেন, সেক্ষেত্রে আপনারা লাস্টের অপশনটা সিলেক্ট করে দিতে পারেন, প্রো ভার্সনটা, এতে করে ছবির কোয়ালিটি আরও বেটার হবে, এটাই জাস্ট পার্থক্য। তবে আপনারা যদি কেউ প্রিমিয়াম ভার্সনটা না নিয়ে থাকেন, সেক্ষেত্রে এই যে লাস্টের যে অপশনটা রয়েছে প্রিমিয়াম, এখানে ক্লিক করবেন না, ক্লিক করলে হয়তো নিবে না। তো আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে তারা বলতেছেন তাদের প্রিমিয়াম ভার্সনটা নেওয়ার জন্য, তাহলে এই অপশনটা মানে সিলেক্ট করা যাবে। যাই হোক, আমি এখান থেকে মেবি লেটারে ক্লিক করে দিই, কারণ এটা আমি করতে চাচ্ছি না। তো আপনারা এটা খেয়াল করবেন যে এইচডিতেই আছে কি না, যদি কোনো সময় বাই এনি চান্স মিডিয়াম বা স্ট্যান্ডার্ডে চলে যায়, সেক্ষেত্রে আপনারা এইচডিতে আবার কনভার্ট করে নেবেন, অর্থাৎ এইচডি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো আমি এখন এই যে সাইডে যে ব্যাক বাটনটা রয়েছে এখানে ক্লিক করে ব্যাক করে নিচ্ছি। তারপরে আপনার আরেকটা অপশন রয়েছে, সেটা হলো সেভ অরিজিনাল ফটোস, আপনারা এটা অফ থাকবে ডিফল্ট হিসেবে, তো আপনারা চাইলে এটা অন করে দিতে পারেন। এই যে সাইডে দেখা একটা অপশন রয়েছে, সাইডে একটা
অন অফ বাটন রয়েছে, এখানে ক্লিক করে অন করে দিতে পারেন, ডিফল্ট হিসেবে অফ থাকবে। আর সেভ অরিজিনাল ফটোস, এটার সুবিধাটা কি, আমরা অনেক সময় ছবি এডিট করার সময় দেখা যায় এখানে যে কোয়ালিটি সিলেক্ট করা থাকে, ইমেজ কোয়ালিটি, তো আপনারা যদি এখানে সেভ অরিজিনাল ফটোস এটা অন করে রাখেন, সেক্ষেত্রে আপনার যে অরিজিনাল ফটোটা আছে সেটার যে কোয়ালিটি সেই অনুযায়ী ছবিটা সেভ হবে, ঠিক আছে। আর যদি অফ করে রাখেন তাহলে এই যে উপরে যে অপশনটা রয়েছে ইমেজ কোয়ালিটি, এটা যেটা সিলেক্ট করে থাকবে সেই অনুযায়ী ছবিটা, মানে যে ছবিটা এডিট করবেন আর কি, সেই ছবিটা সেই কোয়ালিটিতে সেভ হবে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। তো তারপরে রয়েছে রিস্টোর পারসেস, রিপোর্টে প্রবলেম, এই দুটা কাজের না, আরেকটা অপশন রয়েছে সেটা হলো রিমুভ অ্যাডস। এটা অনেকের ক্ষেত্রে কাজে লাগতে পারে, কীরকম, অনেকে এই অ্যাপসটা ব্যবহার করার সময় যদি ভালো লাগে, বাই এনি চান্স এই অ্যাপসটা যদি আপনার কাছে ভালো লাগে যখন ব্যবহার করবেন, অনেক সময় দেখা যাবে আপনার কাছে মানে এডিট করার সময় ফ্রিতে ব্যবহার করার সময় প্রায় অ্যাড আসতেছে, তো যদি অ্যাপটা রিমুভ করতে চান এই যে রিমুভ অ্যাডস অপশন আছে এখানে ক্লিক করবেন এবং তাদের প্রিমিয়াম ভার্সনটা নেবেন, আর অ্যাড আসবে না। যা ঘুরে ফিরে তাদের খালি যে প্রিমিয়াম ভার্সনটা রয়েছে সেটাই বারবার প্রচার করতেছে তারা এই অ্যাপসটার ভিতরে, যা বুঝলাম। আচ্ছা, তো এটা আমি করব কি, নো কিপ দ্য অ্যাডস এখানে ক্লিক করে ব্যাক করে নিলাম, তাছাড়া বাকি যে কয়েকটা অপশন রয়েছে এগুলো দরকারি না বলতে পারেন, খুব একটা দরকারি না। তবে হ্যাঁ, একটা বিষয় আছে এখানে, আপনারা এখানে একটা অপশন পাবেন ল্যাঙ্গুয়েজ, তো আপনারা যদি বাই এনি চান্স অন্য দেশের হয়ে থাকেন বা অন্য কোনো ভাষায় এই অ্যাপসটা ব্যবহার করতে চান সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন, তারপরে এখানে বেশ কিছু ডিফল্ট ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, এগুলোর বাইরে আপনারা অন্যগুলো ব্যবহার করতে পারবেন না, যেমন ইংলিশ, পর্তুগিজ, স্প্যানিশ, তারপরে হচ্ছে বাই, আমার মাথার উপর দেওয়া যাইতেছে আমি বুঝতেছি না, যাই হোক এগুলোতে যদি কেউ থাকেন এগুলো ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তবে বাংলাটা নাই, এটা ক্লিয়ার বুঝে নেন, বাংলাটা নেই। আচ্ছা, তো এই মুহূর্তে আমি এখন করব কি, উপরে থাকা ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক করে নিব, তো আমি একদম ব্যাক করে নিলাম। তো আশা করি সেটিংসে কোনগুলো মানে অপশন রয়েছে সেগুলো বুঝতে পেরেছেন এবং কোনগুলো দরকার এটাও বুঝতে পেরেছেন, ঠিক আছে। আচ্ছা, তো এখন মেইন কথা হচ্ছে এই অ্যাপসটা ব্যবহার করে তো আপনারা ছবি এডিট করবেন, তাই না? এখন এডিটটা করবেন কীভাবে এবং এডিট করার সময় কোন কোন অপশনটা পাবেন, চলুন দেখিয়ে নেওয়া যাক। তো এখানে আপনার ছবি এডিট করার জন্য লাইব্রেরি নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে হবে কি আপনার গ্যালারিতে নিয়ে যাবে যেখানে আপনার ছবিগুলো থাকে, সেখান থেকে আপনি যে ছবিটা এডিট করতে চাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করবেন। তো আমি লাইব্রেরিতে ক্লিক করলাম, তারপরে আপনার পারমিশন চাবে একদম প্রথম অবস্থায়, তো আপনার পারমিশন দিয়ে দেবেন অ্যালোতে ক্লিক করে, তারপরে যে ছবিটা এডিট করতে চাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করবেন। তো আমি একটা ছবি সিলেক্ট করে নিই, জাস্ট কথার কথা আমার যে কোনো একটা ছবি আমি সিলেক্ট করে নিলাম বাই এনি চান্স এডিট করার পারপোসে। তারপরে আপনার কাছে এরকম টাইপের হয়তো কিছু টিউটোরিয়াল টাইপের মানে শর্টকাট ছোট্ট ছোটো একটা মানে কী বলে অ্যানিমেশন টাইপের একটা ভিডিও আসবে যে কোন অপশনের কী কাজ, তো আপনারা স্কিপ করার জন্য জাস্ট করবেন কি, আপনার যে কোনো একটা জায়গা জাস্ট ক্লিক করবেন, দেখবেন যে চলে গেছে। এবং আপনার যদি এই অ্যাড আসে যেটা বলছিলাম প্রথমেই, অ্যাড আসবে ফ্রি বাসনা, সেক্ষেত্রে আপনারা এই যে ক্লোজ বাটন পাবেন ক্লিক করে কেটে দেবেন, তো আমি ক্লিক করে কেটে দিলাম। আচ্ছা, তো এখন একটা জিনিস খেয়াল করেন, আপনার এডিট করার জন্য এই অ্যাপসটাতে আপনারা এক গাদা ফিচার পেয়ে যাচ্ছেন। ওকে, তো এখানে আপনারা এক গাদা নিচে অপশন পাবেন ছবি এডিট করার জন্য, তো আমি চেষ্টা করব আপনাদেরকে যেগুলো দরকার বা যেগুলো আসলে রয়েছে সব ব্ল্যাক টেক্ট করে দেখানোর, ঠিক আছে। ওকে, তো সর্বপ্রথম আপনারা যে অপশনটা পাচ্ছেন এখানে রিটাচ, তো রিটাচে ক্লিক করলে আপনারা এখানে বেশ অনেকগুলো অপশন পাচ্ছেন রিটাচের টাইপের কাজ করার জন্য, যেমন ম্যাজিক, তারপরে স্কুল, তারপরে হচ্ছে রিশ্যাপ, তারপরে হচ্ছে রিসাইজ। তো আমরা এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে, তবে এখানে একটা বিষয় আছে আপনাদের একটু খেয়াল করিয়ে দিই প্রথমেই, সেটা হলো এই যে এখানে খেয়াল করেন আমি একটা অপশন আছে ফাউন্ডেশন, তো এটার পাশে একটা ডায়মন্ডের মতো একটা চিহ্ন আছে, ঠিক আছে। তো এই অপশনটা আমরা চাইলে ব্যবহার করতে পারবো না, বা এরকমভাবে যে অপশনগুলোর পাশে আপনারা দেখবেন যে ডায়মন্ডের মতো চিহ্নটা আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন না যারা ফ্রি ইউজার। আর আপনারা যদি এমন থাকেন যে কেউ প্রিমিয়াম ভার্সনটা নিয়েছেন, আপনার যেটা ইচ্ছা এই অ্যাপসের ভিতরে সেটাই ব্যবহার করতে পারবেন, সোজা কথায় বুঝে গেছেন আশা করি। ওকে, তো আমরা ফ্রিতে যেগুলো রয়েছে সেগুলো একটু ব্যবহার করার চেষ্টা করি, তো এখান থেকে আমি প্রথমে করবো কি রিসাইজ যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবো, ঠিক আছে। তারপরে আমি ইচ্ছুক করবো কি এই যে এখানে একটা গোলের মতো আইকন আছে এটাকে একটু আপডাউন করে, এই দেখেন গোলের মতো চিহ্নটাকে একটু আপডাউন করে আপনার ছবিটাকে একটু ই করতে পারবেন। তো এখান থেকে আসলে
আপডাউনটা করা যাবে। তো রিসাইজের এখানে আপনি কোনটাকে রিসাইজ করতে যাচ্ছেন, এখানে দেখেন একটা অপশন রয়েছে, এই দেখেন এই একটা গোল, ঠিক আছে, এই গোলটাকে যেখানে রাখবেন সেটাকে একটু রিসাইজ হবে। যেমন আমি যদি মুখটাকে একটু বেসকাতে চাই, কথার কথা দেখেন আমি মুখের মাঝখানে আমার এটা রাখলাম, এই দেখেন এই যে একটা সাদা সাদা আইকন আপনারা আশা করি বুঝতে পেরেছেন, তো এটাকে আমি মুখে রাখলাম। তারপরে আমি করব কি, এখানে যে নিচে যে গোলের মতো আইকনটা আছে এটাকে একটু আপডাউন করাবো, দেখতে পাচ্ছেন চেহারাটা কেমন হয়ে গেল, ইহ কি বিচ্ছিরি। আচ্ছা আমি একটু বাড়িয়ে দেই, ওয়াও। তো আপনারা যারা চাচ্ছেন আপনার বন্ধুর ফানি টাইপের একটা ছবি এডিট করতে এবং তার জন্মদিনে বা তার কোনো বিশেষ দিনে পোস্টটা শেয়ার করতে, সেক্ষেত্রে এই অ্যাপসটা ব্যবহার করতে পারেন, চমৎকার হবে ভাই। যাই হোক, তো আপাতত আমি আর একটু এডিট করে দেখি, ইয়া সেই মারাত্মক হয়েছে। যাই হোক, তো আপনাদের যদি এরকমভাবে এডিট করা ঠিক হয়, আপনারা যে সাইডে টিক মার্ক থাকবে টিক মার্কে ক্লিক করে ওকে করে দেবেন। তো আসলে আমার চেহারাটা আমি ব্যাসকাতে চাচ্ছি না, সাইড থেকে ক্লোজ বাটনে ক্লিক করে ব্যাক করে নিলাম, ঠিক আছে। আচ্ছা তারপরে আমি ছবিটাকে ছোট করে নিলাম। তারপরে আপনারা এখান থেকে ম্যাজিক নামে একটা অপশন পাবেন, তো আমি ম্যাজিকে ক্লিক করে দেখি কী কী আছে। তো এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে ম্যাজিকে ক্লিক করার পরে। তো এখানে একটা সার্কেল রয়েছে, তো এটাকে আমি যদি একটু আপডাউন করি দেখি তো কীরকম হয়। আচ্ছা এখানে ক্লিক করলে হবে কি, আপনার ছবির যে কোয়ালিটিটা কিছু একটা আপডাউন হবে, যেমনটা আমি যদি একটু খেয়াল করাই। আচ্ছা এই প্রথম অপশনটা রয়েছে স্মুথ, এটাতে করে হলে হবে কি আপনার ছবিটা আরও স্মুথ হবে, দেখতে বেটার লাগবে। যাই হোক ভাইরে ভাই, এটা তো মারাত্মক একটা অ্যাপ যা দেখতে পাচ্ছি। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনারা এগুলো ইউজ করে দেখতে পারেন একটা একটা করে। যেমন স্লিম একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিলে আপনার ছবিটা আরও স্লিম হয়ে যাবে, অর্থাৎ আপনার ছবিটাকে আরও স্লিম করে দিবে। যাই হোক, তো মারাত্মক একটা অ্যাপস, অনেকগুলো অপশন রয়েছে, আপনারা এগুলো ব্যবহার করবেন। তো সব ঠিকঠাক থাকলে সাইডে থাকা টিক মার্কে ক্লিক করবেন। তো আমার ছবিটা একটু বেটার লাগতেছে, আমি ওকে ক্লিক করে দিলাম। আচ্ছা তারপরে আপনারা মনে করেন যে আপনারা এডিট করার সময় এই অ্যাপসটাতে কোনো এক সময় ভুলবশত একটা এডিট করে ফেলেছেন, তো আপনারা যাচ্ছেন ব্যাক করতে, আগের জায়গায় ব্যাক করতে, সেই সময় সেই জন্য করবেন কি, এখানে একটা আন্ডো বাটন পাবেন, এটাতে ক্লিক করবেন। তো আমি আন্ডো বাটনে ক্লিক করলাম। আর যদি মনে হয় ভুলবশত আন্ডো করে ফেলেছেন, তো আপনারা চাইলে আবার আগের এডিটটা যেটা এডিটটা ব্যাক করে ফেলেছেন সেই দিকটাই আবার যদি আনতে চান, সেক্ষেত্রে করবেন কি, জাস্ট এখানে আবার রিডু বাটন পাবেন, এটাতে ক্লিক করবেন, আবার আন্ডোটা রিডু হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, গলাটা ভেঙে গেছে, হ্যাঁ ভাই ভেঙে গেছে, আর কী করবো, ভিডিও করতে গেলে এরকমটাই হয়। যাই হোক, তারপরে আপনারা এখানে আরও কিছু অপশন পাচ্ছেন, আমি একটু শর্টকাটে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এবং লাস্টে আমি বলবো যে এই অ্যাপসটা কতটুকু ভালো এডিট করার জন্য, ঠিক আছে। আচ্ছা তো এখানে আপনারা টুলস নামে একটা অপশন পাবেন, টুলসে ক্লিক করলে এখানে আপনারা অ্যাডজাস্ট নামে একটা অপশন পাবেন। তো অ্যাডজাস্ট থেকে আপনারা ছবিটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, যেমন আমি ছবিটাকে একটু ক্রপ করে নিলাম অ্যাডজাস্ট করার জন্য। তারপরে ক্রপে আসে আপনারা জাস্ট একটা মানে আপনাদের ছবি সুবিধা মতো ক্রপ করে জাস্ট সাইডে থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন, দেখেন আপনার ছবিটা ক্রপ হয়ে গেছে, ওয়াও ছবিটাই ক্রপ হয়ে গেল এবং দেখতেও সুন্দর লাগতেছে। আচ্ছা তাছাড়া আপনারা এখানে আরও কিছু অপশন পাবেন, যেমন ইরেজার, তারপরে আরও অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে খেয়াল করবেন যে যে অপশনগুলোর পাশে ডায়মন্ডের মতো চিহ্ন আছে সেগুলো ব্যবহার করবেন না, এগুলো ব্যবহার করতে গেলে আপনার প্রিমিয়াম ভার্সন নিতে হবে, তাছাড়া ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা তারপরে আপনারা এখানে ফিল্টার নামে একটা অপশন পাচ্ছেন, যদি ফিল্টারে ক্লিক করি, তো আচ্ছা কিছুক্ষণ ওয়েট করতে বলতেছে, আসলে আপনারা যখন প্রথম টাইমে এই অ্যাপসটা ইনস্টল করবেন তারপরে হয়তো এটাতে ক্লিক করলে কিছুক্ষণ সময় নেবে আপনার এই যে ফিল্টার অপশনগুলো আসার জন্য আর কি। আচ্ছা তো আমার এখানে বেশ কিছু ফিল্টার এসেছে, বাট সবগুলো হচ্ছে দেখেন এখানে যে ফিল্টারগুলো এসেছে সবগুলোর উপর ডায়মন্ডের মতো চিহ্ন, তো এগুলো আমি ব্যবহার করতে পারবো না, কারণ এগুলো ব্যবহার করতে গেলে আমার প্রিমিয়াম ভার্সন নিতে হবে। তো আমি খেয়াল করি যে কোনগুলো ফ্রিতে রয়েছে, ফ্রিতে রয়েছে খুব কম। তো মেমোরি এখান থেকে আপনারা বেশ কিছু অপশন পাবেন, বলতে পারেন এক একটা অপশন যে কোন অপশনে আরও বেটার টেটার পাবেন, যাই হোক মোম অ্যাথেস্টিক মেমোরি টেক্সটার সুইট অনেকগুলো অপশন পাবেন। তো আপনারা একটা একটা করে ক্লিক করে দেখবেন যে কোনটাতে আপনার ভালো ফিল্টার রয়েছে, কোনটা আপনার ভালো লাগে ইউজ করে দেখবেন, তবে ফ্রিগুলো দেখবেন, কারণ যেগুলোতে ডায়মন্ডের মতো চিহ্ন থাকবে সেগুলোতে ক্লিক করবেন না, ক্লিক করলে এডিট করা হবে না, ঠিক আছে। আচ্ছা তো আমরা একটা ফ্রিতে ক্লিক করি জাস্ট, তো দেখতে পেলেন আমার একটা ফিল্টার অ্যাপ্লাই হয়ে গেলো এবং আপনার এখান থেকে ফিল্টার কতটুকু থাকবে সেটার যে অপাসিটিটা সেটাকে আপডাউন করে নিতে পারবেন, তো এটাই হচ্ছে মূল বিষয়। তো যাই হোক আমি একটা এডিট করলাম, তো এটা ভালো লাগতেছে না, আপনাদের ভালো লাগলে জাস্ট সাইডে থাকা টিক মার্কে ক্লিক করবেন, আর ভালো না লাগলে জাস্ট আমার মতো করবেন কি সাইড থাকা ক্লোজ বাটনে ক্লিক করে দিবেন। আচ্ছা আমি ক্লোজ বাটনে ক্লিক করে দিলাম। তারপরে আপনারা এখানে আরও অপশন পাচ্ছেন, যেমন মেকআপ, মেকআপে ক্লিক করলে মেকআপ রিলেটেড অনেক ধরনের আপনার কী বলে
ফিল্টার পেয়ে যাচ্ছেন আর কি। একটাতে ক্লিক করলে আপনার আর কষ্ট করতে হবে না, এডিট অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে আপনাদের এখানে রয়েছে হেয়ার ক্রিয়েটিভ, দেন হচ্ছে মাই কিট। আমি মাই কিটে যদি ক্লিক করি দেখি কী কী আসে। আচ্ছা, মাই কিটে ক্লিক করলে দেখেন আপনার এখানে একটা কাস্টমাইজ করতে পারবেন যে কোনগুলো অপশনগুলো আছে, ঠিক আছে। এখানে অনেকগুলো অপশন রয়েছে, তো আপনারা এগুলো চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনগুলো ফার্স্টে থাকবে এডিট করার জন্য, ঠিক আছে। তো এগুলো আপনি কাস্টমাইজ করে দেন টিক মার্কে ক্লিক করবেন, বাস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন ছবিটা আপনার যখন এডিট করা কমপ্লিট হয়ে যাবে বাই অ্যানিটার, আপনারা সবগুলো অপশন ব্যবহার করে এডিট করা কমপ্লিট, তখন জাস্ট করবেন কি, সেভ করার জন্য জাস্ট সাইডে দেখা যে ডাউনলোড বাটন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে আপনার ছবিটা সেভ হয়ে গেছে, এবং আপনারা চাইলে এখানে একটা থ্রি ডট বাটন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে আপনারা দেখতে পারবেন ছবিটা শেয়ার করার জন্য অপশনগুলো পাবেন, শেয়ার করে নিতে পারেন। তাছাড়া আপনার এখানে লাইব্রেরি অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনার লাইব্রেরিতে চলে যেতে পারেন, আবার কোনো একটা নতুন ছবি এডিট করতে চাইলে এডিট করতে পারেন। তো আমরা এখন ব্যাক করি এবং গ্যালারিতে যাই, দেখি ছবিটা এডিট হয়েছে কি না। ওকে, তো আমরা অ্যালবামে গেলাম এবং এখান থেকে আমরা খোঁজার চেষ্টা করি যে কোথায় ছবিটা সেভ হলো। ওকে, তো ছবিটা কোথায় সেভ হতে পারে আমরা খুঁজে বের করার চেষ্টা করব এই মুহূর্তে। ছবিটা কোথায় সেভ হয়েছে, অল ফটোসে গেলাম এবং প্রথমেই ছবিটা চলে এসেছে, এই দেখতে পাচ্ছেন আমার যে ছবিটা এডিট করেছি সেটা চলে এসেছে, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে আপনারা বাজার যে এইটা এয়ারব্রাশ অ্যাপসটা আছে এটা ব্যবহার করে ছবি এডিট করতে পারবেন। অনেক অপশন রয়েছে, ঠিক আছে, অনেকগুলো অপশন রয়েছে, এগুলো ব্যবহার করে আপনারা খুব সহজে ছবি এডিট করতে পারবেন। তো এখন কথা হচ্ছে এয়ারব্রাশ ফটো এডিটর, এই অ্যাপসটা কতটুকু ভালো বা ব্যবহার করার জন্য কতটুকু পারফেক্ট। তো আমি বলবো এয়ারব্রাশ অ্যাপসটা আপনারা ব্যবহার করতে পারেন, 10-এ আমি এটাকে দেবো প্রায় 8, আর 2 রাখলাম কারণ প্রিমিয়াম ভার্সন না নিলে আরও অনেক ফিচার পাওয়া যাবে না। যাই হোক, আপনারা চাইলে এই অ্যাপসটা ব্যবহার করতে পারেন, খুবই ভালো একটা অ্যাপস। আমি কিন্তু আসলে এডিট করেই দেখাইনি, আমি দেখলাম মানে দেখালাম যে এই অ্যাপসটা কতটুকু ভালো, কোন কোন ফিচারগুলো আছে আর কত ফিচার আছে, এবং শেষে বলে ধরার চেষ্টা করলাম যে এই অ্যাপসটা কতটুকু ভালো। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে পারেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আসসালামু আলাইকুম।